কাল শুরু হচ্ছে ইউরো 2020 এর জমজমাট আসর। ঢাকা প্রিমিয়ার লিগ জিপিএল এ শীর্ষে আবাহনী, ফ্রেঞ্চ ওপেনে সেমিফাইনালে উঠল নাদাল আর জকোভিচ। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে 2018 সালের আজকের দিনে ভারতীয় মেয়েদের হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয় নিয়ে একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা। খেলাধুলা যারা ভালোবাসেন, দেশ ও দেশের বাইরের খেলার খবর জানার জন্য যারা উন্মুখ হয়ে বসে থাকেন, তাদের সহ এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ এন স্পোর্টস গ্যালারিতে। সাথে আছি আমি আনোয়ার কানুন। কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের জমজমাট আসর ইউরো 2020। দর্শক, এই প্রতিযোগিতায় দলগুলোর পরিচিতি তুলে ধরছি আমরা। আজ শেষ পর্বে জানাবো গ্রুপ ই এবং এফ এর খবর। 11 জুন থেকে শুরু হচ্ছে ইউরো 2020। দর্শক, এন স্পোর্টস এর বিশেষ আয়োজন ইউরোর দল পরিচিতিতে আজ জানাবো গ্রুপ ই এবং এফ এর খবর। 2008 ইউরো, 2010 বিশ্বকাপ, 2012 ইউরোর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু এরপরের স্পেনের দিকে তাকালে মনে হয় যেন স্পেন তাদের সেরা সময়টা ফেলে এসেছে অনেক বছর আগে। তবে কোচ লুইস এনরিকের এই তারুণ্য নির্ভর স্পেন দলটার মধ্যে আছে নতুন কিছু করার সামর্থ্য। 26 জন নিয়ে স্কোয়াড ঘোষণা করার সুযোগ থাকলেও লুইস এনরিকের দল 24 জন নিয়ে। রিয়াল মাদ্রিদ ম্যান সার্জিও রামোস নেই, তবুও ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডিং সেকশন এ দলটার। ফিফা র্যাঙ্কিংয়ে 6-এ থাকা দলটা প্রথম ম্যাচে মাঠে নামবে সুইডেনের বিপক্ষে। সুইডেনকে আপনি বুড়োদের দল ভাবতেই পারেন। 12 জন খেলোয়াড়ের বয়স 30-এর উপরে। সমস্যা না থাকলে এখানে যুক্ত হতে পারতেন 39 বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ। ভিক্টর লিন্ডেলফ, ডেজান কুলোসেভস্কির দল ফিফা র্যাঙ্কিং অবস্থান করছে 18-তে। গ্রুপে আছে রবার্ট লেভেন্ডস্কির পোল্যান্ডও। দলের সবথেকে বড় স্টারের নামও লেভেন্ডস্কি। বুন্দেসলিগায় গার্ড মুলারের এক সিজনে সর্বোচ্চ 40 গোলের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন লেভা। বর্তমান সময়ের বেস্ট নাম্বার 9, তাই তো তাকেই বলা হয়। ফিফা র্যাঙ্কিংয়ে তার দল আছে 21তম স্থানে। গ্রুপে বাকি দলটির নাম স্লোভাকিয়া। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা মারেক হামসিক আছেন ক্যাপ্টেন হিসেবে। ডিফেন্সিভ সাইডটাতে আছে ইন্টার মিলানের মিলান স্ক্রিনিয়ার। 2016 ইউরো ছিল তাদের প্রথম ইউরোতে অংশগ্রহণ। গ্রুপ এফকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। জার্মানি, ফ্রান্স, পর্তুগালের সাথে আছে হাঙ্গেরিও। বাকি নামগুলোর তুলনায় তাই হাঙ্গেরিকে পুচকে দলের মতোই দেখাচ্ছে। হাঙ্গেরির সাথে প্রথম পরীক্ষায় মাঠে নামবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। বাছাই পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদো একাই করেছেন 11 গোল। ফরওয়ার্ড লাইনে তার সঙ্গে রাইজিং স্টার জোয়াও ফেলিক্স আর লিভারপুলের ডিয়াগো জোতা। মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, মোটিনিও আর বার্নার্ডো সিলভার, সাথে ডিফেন্সে ওয়াও ক্যান্সেল ও রুবেন ডিয়াস, নেলসন সেমেদোর সাথে এক্সপেরিয়েন্সড পেপে। ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়নদের সাথে এই গ্রুপে আছে ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্রান্সও। হট ফেভারিট এই টিমের কোচ দিদিয়ার দেশামস। এত সব স্টারের ভিড়ে দলটির কি প্লেয়ার আতোয়ান গ্রিজম্যান। এছাড়া চোখ রাখতে পারেন সেন্সেশন কিলিয়ান এমবাপ্পের উপরও। গ্রুপে বাকি দলটার নাম জার্মানি। ফ্রান্সের মতো স্টারে ভর্তি এই দলে মূল খেলোয়াড় হতে পারেন টনি ক্রুস। কোচ ইয়াকিম লো যে কয়েকজন অভিজ্ঞ প্লেয়ারের উপর ভরসা করেছেন, তার মধ্যে একজন ক্রুস। তরুণদের মধ্যে চোখ রাখতে পারেন চেলসি ফরওয়ার্ড কাই হ্যাভার্টজের উপর। দর্শক, এই ছিল আমাদের ইউরোর দল পরিচিতির শেষ পর্ব। ইউরোর সব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। আনোয়ার কানুন, এন স্পোর্টস। এবার ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল। শাইনপুকুরকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল আবাহনী। অন্য ম্যাচে পরাজয়ের হ্যাট্রিক করল মোহামেডান। শাহরিয়ার শান্ত রিপোর্ট। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের ষষ্ঠ রাউন্ডের খেলায় মিরপুরে 9 উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের মোহামেডান। ব্যাট হাতে গত 6 ম্যাচে দ্বিতীয় ডাকের শিকার সাকিব। শুভাগতর 50তে ভর করে মোহামেডান থামে 113তে। জবাবে ওপেনারদের ব্যাটিং তাণ্ডবে সহজ জয় পায় লেজেন্ড অফ রূপগঞ্জ। এটি মোহামেডানের হ্যাট্রিক পরাজয়।
অন্য ম্যাচে টসে জিতে বিকেএসপিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শাহিন পুকুর। প্রথমে ব্যাট করা আবাহনীর ওপেনিং জুটি করে 111, শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়ায় 183। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি শাহিন পুকুর, বৃষ্টি আইনে তাদের হার 25 রানে। দিনের বাকি ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক, শেখ জামাল, খেলাগড় আর গাজী গ্রুপ ক্রিকেটার্স। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ ও 13 বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। রোলা গারোই শেষ আটে 18 বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা জেতেন 6-3, 6-2, 6-7, 7-5 গেমে। একই দিন আর্জেন্টিনার ডিয়েগো শোয়ার্টসম্যানকে হারিয়ে শেষ চারে ওঠেন নাদাল। 35 বছর বয়সী এই স্প্যানিশ তারকা গত আসরের ফাইনালে জকোভিচকে হারিয়েই টেনিস এককে রজার ফেদেরারের সর্বোচ্চ 20 গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসান। এবার রেকর্ডটা একার করে নেওয়ার লক্ষ্যে ছুটছেন ক্লে কোর্টের রাজা। 2018 সালের আজকের দিনে ভারতীয় মেয়েদের হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় করেছিল এশিয়া কাপ। মজার ব্যাপার হলো বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলও কিন্তু এখনও এমন বৈশ্বিক কোনো টুর্নামেন্ট শিরোপা জিততে পারেনি। বাংলা টাইগ্রিসদের সেদিনের কীর্তি তুলে ধরছেন নাজরাতুন তিপা। বাংলাদেশের ক্রিকেট বললে সাকিব, তামিম, মুশফিক, মোস্তাফিজদের চেহারাগুলোই ভেসে ওঠে আগে। এদেশের ক্রিকেটের হাসি কান্নার উপলক্ষ যেন শুধু তাদের সাফল্য ব্যর্থতাই। কিন্তু যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্ট জেতে, তারা কিন্তু এই সাকিব তামিমরা নন। সেই ট্রফিটা এসেছিল বাংলাদেশের মেয়েদের হাত ধরে। 2018 সালের আজকের এই 10ই জুনেই মালয়েশিয়ায় নারী এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেটেই সেটি ছিল প্রথম কোনো বহুজাতিক টুর্নামেন্ট জয়ের ঘটনা। মেয়েদের এশিয়া কাপের ইতিহাস মানেই শিরোপা ভারতের, এমন একটা ধারণা সবারই হয়ে গিয়েছিল। ভারতের ধারে কাছে আসার মতো কোনো দলই এশিয়ার নারী ক্রিকেটে ছিল না অনেকদিন। 2018 এশিয়া কাপের ফাইনালে সেই ভারতকেই 3 উইকেটে হারায় সালমার দল। রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের 112 রান বাংলাদেশ টপকে যায় শেষ বলে। প্রথমে বল হাতে ও পরে ব্যাটিংয়েও রুমান আহমেদের দারুণ পারফরমেন্সের পর সালমাকে নিয়ে জাহানারা আলমের শেষ বলে 2 রান নিয়ে ম্যাচ জেতানোর মুহূর্তটি রূপকথাকেও হার মানিয়েছিল সেদিন। 1 বলে 2 রান, জাহানারার সেই ছোট্ট ইনিংসটি যেন বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস। সেদিনের স্মৃতিচারণা করতে গিয়ে জাহানারা বললেন, আমাকে নামানো হয়েছিল জোরে দৌড়ানোর জন্য। ব্যাটে লেগে বল যেদিকেই যাক না কেন, দৌড় দিতে হবে, বাংলাদেশকে জেতাতে হবে। কিন্তু চাইলেই তো সব হয় না, সেদিন হয়তো আল্লাহর রহমত আমাদের সঙ্গে ছিল। ডিসেম্বরে শ্রীলঙ্কায় নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হওয়ার কথা। নিউজিল্যান্ডে 2022-এর শুরুতে হবে বিশ্বকাপ। এর আগে কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলেননি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশকে নারী ক্রিকেটের ভবিষ্যৎ সফর পরিকল্পনায় FTP ঢুকতে হলে বাছাই পর্ব উতরে খেলতে হবে বিশ্বকাপে। বাংলাদেশের মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে সেটি হবে এদেশের মেয়েদের ক্রিকেটের উন্নতির পথে বড় একটা ধাপ। ক্রিকেটাররাও চাইছেন নারী ক্রিকেটকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যেতে। জাহানারা যেমন বলছিলেন, আমরা না হয় কষ্ট করলাম, কিন্তু পরের প্রজন্মের খেলোয়াড়দের যেন আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে না হয়, সেটি করে যেতে চাই। তবে এর জন্য হওয়া চাই মাঠের খেলা। করোনা সেখানেই তুলে দিয়েছে বাধার দেয়াল, ট্রফি জয় পরে। এখন তো ক্রিকেট খেলাটাই রূপকথার মতো মনে হয় সালমা রুমানাদের, তবু সেই রূপকথাই ফেরারি অপেক্ষায় আছেন তারা। নাজরাতুন তিবা, এন স্পোর্টস। শেষ করছি আজকের এন স্পোর্টস গ্যালারি। কেমন লাগছে এই আয়োজন তা জানান আমাদের, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন এন স্পোর্টস, খেলার মাঠে সবার আগে।